निहायत काबिल एहतराम जनाब सदर मोहतरम विचुक्न परिचालक उपस्थित हतरात उलमकर श्रद्धा मुरब्बियान युवक बायरा পর্দার আড়ালে শ্রবণরত মা ও বোনেরা সহ সর্বস্তরের জনতা शेखুল ইসলাম কুতব আলম सैयद हुसैन আহমদ মাদানী নవ్వর আল্লাহু মারকাদা তার ইলম জাহির علم باطین اوبائے علم اپکرت چھاترو روحان شنطان حضرت شیخ مامور خانی بڑا آواز بلی رحمت اللہ علیہ تار سیتی بھی جڑی تو বাজার মাদ্রাসার আজকের এই মুবারক মাহফিলে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন সমবত হওয়ার তৌফিক দান করেছেন তাই দিল থেকে আল্লাহর কৃতজ্ঞতায় সব উচ্চকণ্ঠে বলি আলহামদুলিল্লাহ শুকুর আদায় করার প্রকারের মধ্যে থেকে একটা প্রকার হলো মুখের দ্বারা শুকুর আদায় করা আরেকটা হলো দিলে শুকুর আদায় করা আরেকটা হল হলো কর্মে শুকুর আদায় করা এই মাহফিলে উপস্থিত হয়েছেন কেমন ব্যক্তিবর্গ আমরা সব জানি যাদের ত্যাগে এই আয়োজন হয়েছে শুকুর কৃতজ্ঞতা আমরা আদায় করবো মল্লময়স্করি নাশ লময়স্করি দিলে যদি গুরুত্ব না থাকে মুখে শুকুর আদায় করা হয় এটা গুরুত্বহীন হয় মুখে বললাম আলহামদুলিল্লাহ কর্মে কিছু দেখাইলাম না শুকুর আদায় হলো অসম্পূর্ণ শুকুর আদায় কর্মে শুকুর আদায় হবে যদি আমরা মাহফিলে সুন্দর হয়ে বসি কিছু কথা মাহফিলের শুরুতে এমন বলতে হয় যেটা আলোচক হুজুরেরও ইচ্ছা নয় বলবেন আর যারা এসেছেন ওনাদেরও ইচ্ছা নয় এই সমস্ত কথা শুনবেন টাইম পাস অনর্থক বেকার কথা সময় নষ্ট করা কিন্তু পরিবেশ এমন আমরা সৃষ্টি করে রাখি অনিচ্ছাকৃতভাবে বলতে হয় অনিচ্ছাকৃতভাবে এই সমস্ত কথা শুনতে হয় মাহফিলে যারা বসেন এরা হলেন মাহফিলে উপস্থিত হিসাবে গণ্য সদস্য জাগা আসে কোনো অসুবিধা নাই চতুর্শে দাঁড়িয়ে ওনারা মাহফিলের উপস্থিত সদস্য হন না বরং ওনারা হন দর্শক শ্রোতা যাওয়ার সময় মাহফির ঘোষণা হয় দর্শকদেরকে উদ্দেশ্য করে নয় শ্রোতাদেরকে উদ্দেশ্য করে নয় যারা মাহফিল উপস্থিত তাদেরকে উদ্দেশ্য করে মাহফির কোষণা হয় একটু নিজের বিবেকে নিজেকে কী অবস্থায় দাঁড়িয়ে রয়েছি প্রশ্নবিদ্ধ করি নিজ দায়িত্বে আমরা সব দাঁড়ানো অবস্থাকে বর্জন করে মাহফিলে সুন্দরভাবে বসার চেষ্টা করি আল্লাহ যেন সকলকে সুন্দরভাবে বসার তভুক দান করেন বলে আমিন আয়াত পাঠ করেছি আপনাদের সামনে ফজর এর শেষ দিক থেকে কয়েক আয়াত অনুর্ধ এক ঘন্টা কথা বলার চেষ্টা করব যেহেতু এমন মাহ অনেক কোলামায় কেরাম এসে উপস্থিত হয়ে থাকেন কিছু কথা না বললে হয় না কথা লম্বা হয়ে গেলে আবার অন্য জায়গায় সমস্যা হয়ে যায় সময় এক ঘন্টা এটা কম নয় লম্বা সময় এই সময়কে কি জমা করে যদি বসতে পারি তাহলে এই এক ঘন্টা সময়ের দ্বারা উপকারিতা বৎসরের পর বৎসরে যা তাও হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ধ্যানের অবস্থায় মানুষ থাকে তখন নিদ্রার নিকটবর্তী হয় আর নিদ্রার মধ্যে মানুষ স্বপ্নে দেখে দিয়ানের মধ্যে অনেক কিছু ধরা পড়ে স্বপ্নে দেখা হয় একজন মানুষ বিছানায় আর ওই অবস্থায় বলেন না মক্কাতুল মোকার্রামা মদিনাতুল মানোয়ারা পর্যন্ত স্বপ্নে ভ্রমণ করা সম্ভব হয় কি হয় না একটু জবাব দিবেন না হজরত আহমদ কবীর রফাই রহমতুল্লাহ আলাই প্রতি রাত স্বপ্ন যুগে নবী সাল্লাহ আলাই ও সাল্লামের রোজা মুবারক জিয়াতরত করতেন প্রতি রাত স্বপ্নে মানুষের এই অবস্থা হয় সময় কম কাজ হয়ে যায় বেশি দিয়ানের অবস্থায় যদি কথা বলা ও শোনা হয় সময় অতিবাহিত হবে কম কাজ হয়ে যাবে বেশি অনেক বেশি আমি আশা রাখব ধ্যানের অবস্থায় মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করবেন। যদি কষ্ট না হয় তাইলে আবারও বলেন আমি যাদের প্রয়োজন আছে তারা বলি আমি সব বলি আবার চেষ্টা করে আমি الله رب العالمين يا ايتها النفس المطمئنه ترجعي الى ربك راضيه مرضيه فادخلي في عبادي وادخلي جنتي হে পবিত্র আত্মা ফিরে এসো তোমার প্রভুর দিকে এমন অবস্থায় তুমি তোমার প্রভুর উপর রাজি তিনি তোমার উপর রাজি তুমি আমার নেক বন্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও তুমি আমার জান্নাতে ঢুকে যাও এই হলো পাটিত আয়াত সমূহের অর্থ এবার আসেন ব্যাখ্যার দিকে আমরা এখানে বসা আসি গতকাল এই সময় এই জায়গায় এইভাবে আমরা বসা ছিলাম না আগামীকাল এইভাবে এই জায়গায় আমরা বসা থাকব না বসা আসি ছিলাম না আসলাম কোথার থেকে থাকবো না চলে যাব যাব কোথায় যদি ছিলাম না আসলাম কোথার থেকে পিছনের দিকে যাওয়া হয় তাহলে হয়তো বলবো বাড়িতে ছিলাম বাড়ি থেকে এসেছি দোকানে ছিলাম দোকান থেকে এসেছি মাঠে ছিলাম মাঠ থেকে এসেছি অফিসে ছিলাম অফিস থেকে এসেছি যদি আবার প্রশ্ন করা হয় এখন যে জায়গাগুলোর কথা বললেন যে সমস্ত জায়গা থেকে এসেছেন ওই জায়গাতে আসলেন কোথার থেকে বলেন না এই প্রশ্ন করার সুযোগ নাই না আছে তখন উত্তর কি দিবেন আবার যদি আমরা বলি এর আগে আরেক জায়গায় ছিলাম আবার যদি প্রশ্ন করা হয় ওই জায়গাতে আসলে কোথার থেকে আপনি বলবেন এর আগে আরেক জায়গায় এর আগে আরেক প্রশ্ন হলো এর আগে কোথায় এর আগে কোথায় এর আগে কোথায় যদি উত্তর দেওয়া হয় এমন উত্তর যে এরপরে আবার প্রশ্নের সুযোগ থাকে এই উত্তর ঠিক না সমাদা হলো না তাই হবে এমন উত্তর যে উত্তরের পরে আর প্রশ্ন করার সুযোগ থাকে না আর এটা হবে ওই সময় আসল জায়গা কোথায় ছিলাম সেটা যদি বলা হয় আমাদের আসল জায়গা হলো এখানে আসার আগে আমরা সব ছিলাম জান্নাতে কোথায় ছিলাম সব একটু জবাব দিবেন না কোথায় ছিলাম প্রমাণ কি نيربو دارا دار تو الله رب العالمين بلن يا ادم اسكن انت وزوجك الجنه وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجره فتكونا من الظالمين হে আদম তুমি তোমার স্ত্রী সহ জান্নাতে বসবাস করো পূর্ণ স্বাধীনতার সাথে তবে এই বিশেষ একটা গাছ এই গাছের ফল খাওয়া তো দূরের কথা পাশে যাওয়ার অনুমতি নাই ঘটনা আপনারা সব জানেন ঘটনা বলা উদ্দেশ্য নয় অতীত আসল ঠিকানা বের করার উদ্দেশ্য যেভাবেই হোক আদম আলাইহিস সালামের পদস্কলন ঘটে গেল গাছের ফল তিনি বক্ষণ করে ফেলেন তখন আল্লাহ বলেন আর জান্নাতে বসবাসের সুযোগ নাই জান্নাত থেকে বের হয়ে জমিনে চলে যাও এই যে জমিনে চলে যাও বলার সময় আল্লাহ নির্দেশসূচক শব্দ এক বচন ব্যবহার করেন নাই ইহবিত বলেন নাই ইহবিতা দ্বিবচন বলেন নাই তুমি এবং তোমার স্ত্রী হাওয়া আলাইহিমাসালাম দুইজন বের হয়ে যাও বরং শব্দ ব্যবহার করেছেন ইহ বিতু বহু বচন আরবি ভাষার নিয়ম অনুযায়ী বচন হলো তিনটি বাংলাতে দুইটি এক বচন বহু বচন জান্নাতে মানুষ হলো দুইজন একজন আদম আলাইহি একজন হাওয়া আলাইহি সালাম এই হিসাবে আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী শব্দ হবে ইহ বিত না হয় ইহিতা তোমরা দুইজন জান্নাত থেকে বের হয়ে জমিনে চলে যাও কিন্তু আল্লাহ দ্বিবচন ব্যবহার না করে বলেন ইহবিতু তোমরা সব আসলে তো তোমরা সব এখানে জমা বহু বচন শব্দ ব্যবহার করার সুযোগ নাই মানুষ দুইজন তাহলে কেন বললেন আল্লাহ তোমরা সব তিন বা তার চেয়ে অধিক বের হয়ে যাও জান্নাত থেকে বের হয়ে জমিনে যদিও বাহ্যিকভাবে দুইজন তত্ত্ব নিলে পাওয়া যায় দুইয়ের ভিতরে তিন নয় বরং অসংখ্য আছে আমি ছিলাম আমার মার গর্বে পিতার ঔরসে আমার মাতা পিতা ছিলেন তাদের মার গর্বে ঔরসে এইভাবে পিছনে টানতে টানতে শেষে সব মানুষ এক সময় ছিল আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহাস সালাম দুইজনের গর্বে জুড়ে বলেন না ঠিক না যখন এই সব আমরা ছিলাম এক সময় আদম এবং এই মধ্যে ওই সময় আল্লাহ বলেছেন তোমরা দুইজন এবং তোমাদের মধ্যে যারা আছে তোমরা সব জান্নাত থেকে বের হয়ে জমিনে চলে যাও তাইলে একজন দুইজন এখন দুইজন না অনেকজন দুইজন নয় অনেক জন তাহলে আমরা ছিলাম জান্নাতি এক সময় আদম এবং হাওয়া আলাইহিমা সালাম দুইজনের মাধ্যমে জান্নাতি ছিলাম তারা দুইজন জান্নাত থেকে বের হয়ে এসেছেন আমরাও তাদের মাধ্যমে জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে এসেছি তাইলে এখানে আসার আগে আমরা কোথায় ছিলাম একটু জবাব দিবেন না কোথায় ছিলাম জান্নাতে ছিলাম জান্নাতে ছিলাম বের হয়ে এসেছি আবার যাব কোথায় এখান থেকে যাব কোথায় যাব। প্রতিটি বস্তুর অভ্যাস হলো তার আসলের দিকে ফেরা আসিলি প্রতিটি বস্তু তার আসলের দিকেও ফেরা এটা হলো তার স্বভাব মাটির একটা ডিল হাতে নিয়ে যদি উপরের দিকে খুব শক্তভাবে ছাড়েন আপনার পক্ষ থেকে নিযুক্ত করা শক্তি শেষ হওয়ার পরে আরও উপরে এটা উঠতে থাকবি ব্রেক হয়ে যাবে না সাথে সাথে নিচে নেমে আসবে কেন নিচে নেমে আছে আকাশে তো জায়গার কোনো অভাব নাই মহাশূন্য খালি জায়গা উপরের দিকে খেন যায় না নিচের দিকে কেন আছে বলতে হবে এই মাটির আসল হলো ডিলের এই মাটি এজন্য আবার সে তার আসলের দিকে ফিরে এসেছে পানির আসল হল সাগর সাগর থেকে পানি বাষ্পরূপে আকাশে উঠে আকাশে উঠার পর রূপে আবার জমিনে নেমে এসে খাল বিল নদ নদী ইত্যাদির মাধ্যমে আবার সব পানি যায় কোথায় সাগরে যায় সাগরে কেনে যায় সাগর হচ্ছে তার আসল হাশিলিনে কেরাম এই আসল জায়গা সাগর যদি সেখানে কোনো সেখানে কিছু পানি না পুষতে পারে রাস্তার কোনো গর্তে আটকা পড়ে যায় তাহলে কিছু সময়ের ব্যবধানে দেখবেন এক পর্যায়ে এই পানির রঙে পরিবর্তন এসে গেছে গন্ধে পরিবর্তন এসে গেছে স্বাদে পরিবর্তন এসে গেছে মানে পানি নষ্ট হয়ে গেছে এই পানির জীবন ধ্বংস হয়ে গেছে যেমনভাবে পানির আসল হচ্ছে সাগর এই সাগরে পানি পস্তে অক্ষম হওয়ার কারণে তার জীবন নষ্ট হয়ে যায় ধ্বংস হয়ে যায় এইভাবে মানুষের আসল জায়গা হল জান্নাত যদি সেখানে পোষতে না পারে তাহলে মানুষের জীবনে সেইভাবে ধ্বংস হয়ে যাবে পানি যে গর্তে আটকা পড়েছে তার আসল জায়গায় যেতে পারে নাই এই গর্তের নাম সিলেটি ভাষায় বলবেন ফাড়াকাত্তি মানুষ তার আসল জায়গায় যেতে না পারে রাস্তার কোনো গর্তে আটকা পড়ে এই গর্তের নাম কি নাম এই গর্তের নাম কি একটু জবাব দেন এই গর্তের নাম কি জাহার নাম নাম শব্দ বলাতে খুব সহজ শোনাতে খুব সহজ লিখাতে খুব সহজ কিন্তু এই বলা এই শোনা এই লিখা এইভাবে মস্তিষ্ক যে চিত্র রয়েছে এই সবগুলো দ্বারা বাস্তবিক যে বুঝানো হয়েছে ওই বাস্তব এটা সহজ আগুন আমার ভিতরে এটা টাকার কারণেই আমার মনে আছে তাই বলা সম্ভব হয়েছে তাইলে আগুন আমার ভিতরে নাই না আছে ভিতরে আগুন আছে ভিতরে তাকার পরে আমি মুখ দিয়ে বললাম আগুন আপনারা শুনলেন আগুন কাগজে লিখলাম আগুন মাথাও জ্বলে না দিলও ও না টুটো জ্বলে না খানও জ্বলে না কাগজও জ্বলে না কিন্তু এই সবার দ্বারা বাস্তবে যে আগুন বলেন না সেটা যে যদি মাথা লাগানো হয় খবর হবে কিনা খান লাগানো হয় খবর হবে কিনা কাগজে লাখ রাখা হয় খবর হবে কি না জাহান নাম শব্দ বলতে শুনতে লিখতে বুঝতে সব ক্ষেত্রে সহজ হলেও এর দ্বারা বুঝানো হচ্ছে যে বস্তু এটা সহজ নয় বরং কঠিন ভয়ঙ্কর মারাত্মক কঠিন অসাধারণ কঠিন এইভাবে যত শব্দই ব্যবহার করে তার ভয়াবহতা প্রকাশ করা হয় না কেন এর পরেও বলতে হবে এর বাসার দ্বারা তার প্রকৃত অবস্থা তুলে ধরা সম্ভব নয় তান থেকে যদি কাপড় বের করা হয় টুপি তৈরি করা হয় ব্যবহার হয়ে যায় কিছুদিন পরে দৌত করা হয় তাহলে তানে থাকা অবস্থায় বলবেন এটা সাদা ব্যবহার করার পরে সাদা করার এটা সাদা পুরাতন হয়ে যাওয়ার পরেও এটা সাদা সাদা কিন্তু অবস্থায় যে সাদা পুরাতন হওয়ার পরেও সেই সাদা জন্ত্রী যদিও শব্দ বলতেছেন যদিও আকার দয় আকার সাদা লিখাতে পড়াতে বলাতে শোনাতি সব সময় সাদা সমান হলেও তানের কাপড়ে যে সাদার অবস্থা আর পুরাতন কাপড়ে যে সাদার অবস্থা দুইটা সমান না পার্থক্য আছে আপনার তো শব্দ সব সময় এক সমান কোনো নাই বাস্তবে তো পার্থক্য আছে ঠিক কি ঠিক না এতে বলতে হবে বাসা শব্দ অনেক সময় বাস্তব অবস্থা তুলতে অক্ষম হয়ে যায় বাস্তবতাকে শব্দ প্রকাশ করতে পারে না হাজির জাহান্নাম এইভাবে এমন একটা ভয়াবহ স্থান যার ভয়াবহতা দ্বারা প্রকাশ করা সম্ভব নয় জন্য সংক্ষেপে এটা বলা যায় মানুষের ইচ্ছাবিরোধী যা হতে পারে চূড়ান্ত পর্যায়ে যে স্থানে মানুষের উপরে চাপিয়ে দেওয়া হবে এই স্থানের নাম হলো জাহান্ন বলবেন না এর বিপরীত হলো জান্নাতের পরিচয় হলো এর বিপরীত মানুষের ইচ্ছা অনুযায়ী যা হতে পারে সব কিছু তার মনের মতো তার চাহিদা অনুযায়ী যেখানে দেওয়া হবে ওই স্থানের নাম হলো জান্নাত জান্নাতে আমরা সব যেতে চাই জাহান্নমে আমরা কেউ যেতে চাই না ছিলাম জান্নাতি যাব আবার জান্নাতি জাহান্নমে যেতে চাই না জান্নাত থেকে বের হওয়ার পরে যাব না জাহান্নমে যেতে চাই জান্নাতে এখন ঘর থেকে বের হওয়ার পরে আবার যদি বাড়িতে যেতে চাই রাস্তা হয় ওয়ান ওয়ে পিছনের দিকে ফেরার সুযোগ নাই শুধু সামনের দিকে যেতে হবে আর সামনের দিকে যদি রাস্তা হয় অনেকগুলো তাহলে অনেকগুলো হওয়ার পরে কোনটার সম্পর্ক হলো জান্নাতের সাথে নয় একটার সম্পর্ক জান্নাতের সাথে রাস্তা সামনে অনেকগুলো এমতা অবস্থায় যে রাস্তার সম্পর্ক জান্নাতের সাথে নয় ওই রাস্তা যদি চলি তাহলে চলতে চলতে বলে লাশ পর্যন্ত জান্নাতে যাওয়া সম্ভব হবে একটু জবাব দিবেন না জান্নাত থেকে বের হয়ে আসলাম ওয়ান ওয়ে রাস্তা পিছনে যাওয়ার সুযোগ নাই সামনের দিকে অগ্রসর হয় চক্কর দিয়ে আবার আসতে হবে জান্নাতে সামনে রাস্তা অনেকগুলো একটা রাস্তার সম্পর্ক শুধুমাত্র জান্নাতের সাথে বাকি সবগুলোর সম্পর্ক হলো শেষ অবস্থা সামনা দেখা যাচ্ছে না শুরু দেখতেছি বলেন না এই সময় কোন রাস্তা ধরব পরিচয় করা সামনে অগ্রসর হওয়া সহজ বিষয় না কঠিন বিষয় সব জবাব দিলেন না সহজ বিষয় না কঠিন বিষয় হাজিরিনে কেরাম জান্নাত থেকে বের হয়ে আসার পরে আমাদের সামনে রাস্তা একটা রাস্তার নাম হলো হিন্দু ধর্ম আরেকটা রাস্তার নাম হলো খ্রিস্টান ধর্ম আরেকটা রাস্তার নাম হলো ইহুদি ধর্ম এইভাবে অনেকগুলো রাস্তা রয়েছে সামনে সবগুলোর সম্পর্ক হলো সাথে একমাত্র ইসলাম ধর্মীয় নামী রাস্তার সম্পর্ক হলো জান্নাতের সাথে এখন এই রাস্তার মুখে দাঁড়িয়ে লোকজন ডাকতেছি সব রাস্তার মুখে আমাদের দিকে আসো আমাদের দিকে আসো আমরা তোমাদেরকে জান্নাত পর্যন্ত স্বর্গে পৌঁছে দিতে পারবো দাবি সবার সমান সমান কিন্তু দাবির সাথে যদি দলিল প্রমাণ সাক্ষী না থাকে তাহলে বলেন না এই সময় দাবি সত্য থাকে না বাতিল হয়ে যায় দাবি বাতিল মিথ্যা হয়ে যায় যদি সাক্ষী না থাকে ইসলাম ধর্ম একমাত্র সত্য ধর্ম ইসলাম ধর্মই একমাত্র জান্নাতে যাওয়ার রাস্তা এই দাবির সাথে সাথে অকায় প্রমাণ এমন এমনভাবে রয়েছে যে তা খণ্ডন করার কোনো পথ নাই এছাড়া বাকি যত ধর্ম রয়েছে সবগুলো বাতিল সবগুলো মিথ্যা এটার প্রমাণ এমন স্পষ্ট যদি একটু গভীর মনোযোগ সহকারে চিন্তা করা হয় তাহলে এই বিষয়টি বুঝে নিতে কোনো ধরনের কোনো অসুবিধা হয় না ইসলাম ধর্ম যে সত্য অন্যান্য সর ধর্ম বাতিল মিথ্যা এটা প্রমাণের জন্য এক সাক্ষী বলা যেতে পারে কোরআন থেকে আরেক সাক্ষী বলা যেতে পারে হাদিস থেকে কিন্তু কোরআন হাদিস হল ইসলামের গড়ের বিষয় আর কোনো সময় যদি সাক্ষী আদালতে বাদী বিবাদী দুই দলের মধ্যে যে দলের লোক ওই দলের পক্ষে সাক্ষী দেয় তাহলে বলেন না আদালতে এটা সবল সাক্ষী হয় না দুর্বল সাক্ষী হয় যে দলের লোক ওই দলের পক্ষে সাক্ষী দেয় আদালতে এটা দুর্বল অগ্রাহ্য হয় কোরআন হাদিস ইসলামের গড়ের সাক্ষী অতএব কোরআন হাদিসের আলোকে যদি ইসলাম সত্য প্রমাণ করা হয় এটা হবে দুর্বল সাক্ষী আর সাক্ষীর মধ্যে আরেক প্রকার সাক্ষী হল নিরপেক্ষ সাক্ষী নিরপেক্ষ সাক্ষী আদালতে গ্রহণযোগ্য হয় সাক্ষীর মধ্যে আরেক প্রকার সাক্ষী হল যে দলের লোক ওই দলের পক্ষে সাক্ষী না দিয়ে সাক্ষী দিতেছে বিরোধী দলের পক্ষে বলেন না এটা আদালতে দুর্বল না সবচেয়ে সবল সন্তান সাক্ষী দে বাবার বিরুদ্ধে সন্তান সাক্ষী দে মার বিরুদ্ধে সন্তান সাক্ষী দে বাইর বিরুদ্ধে সন্তান সাক্ষী দে বোনের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে সাক্ষী দিতেছে সে হল ওই দলের লোক এই সাক্ষী হলো সবচেয়ে শক্তিশালী হাজির আমি সংক্ষিপ্ত করার লক্ষ্যে ইসলাম ধর্ম যে সত্য এটার প্রমাণ কুরআন থেকে না দি হাদিস থেকে না দিই অমুসলিমদের ধর্মীয় গ্রন্থ এবং তাদের কথা তাদের কাজের দ্বারা পেশ করার চেষ্টা করব এতে এটা হবে বিরোধী দলের সাক্ষী নিজের পক্ষে দুঃমনের সাক্ষী নিজের পক্ষে এটা হলো আদালতে সবচেয়ে বেশি শক্ত সাক্ষী বলেন না ঠিক কি না ইসলাম ধর্ম সত্য এটার প্রমাণ পাওয়া যায় ধর্মীয় গ্রন্থ যেমন হিন্দুদের ধর্মীয় গ্রন্থ বেদ শ্যামবেদ শ্যামবেদের মধ্যে রয়েছে যার নামের প্রথম অক্ষর হবে ম শেষর অক্ষর হবে দ তারই অনুসরণ করতে হবে আমাদের নবীর নাম মোহাম্মদের প্রথম প্রথম হলো ম শেষর অক্ষর হল দ আর শেমবেদ বলি যার নামের প্রথম অক্ষর হবে ম শেষর অক্ষর হবে দ তারই অনুসরণ করতে হবে এতে বোঝা গেল হিন্দুদের ধর্মীয় গ্রন্থ বেদের দ্বারা আমাদের নবী মিথ্যা নবী নয় বরং নবী এইভাবে তওরাতের মধ্যে রয়েছে ইহুদিদের ধর্মীয় গ্রন্থ আমার পর অনুরূপ এক নবী আসবেন যার মুখে আল্লাহর বাণী উচ্চারিত হবে তোর আন এটা কার বাণী আল্লাহর বাণী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে উচ্চারিত হয়েছে এতে বোঝা গেল তাওরাতের দ্বারা আমাদের নবী মিথ্যা নবী নয় বরং সত্য নবী বা বাইবেল বা ইঞ্জিল খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থে রয়েছে ওই পবিত্র আত্মা ফারকলি যাকে পিতা খ্রিস্টানদের কাছে আল্লাহ হলেন তাদের পিতা ওই পবিত্র আত্মা ফারকলি যাকে পিতা অর্থাৎ আল্লাহ আহমদ নামে প্রেরণ করবে আমাদের নবীর এক নাম হলো মোহাম্মদ আর আরেক নাম হলো আহম্মদ অতএব ইঞ্জিল বা বাইবেলের দ্বারা প্রমাণিত হল আমাদের নবী মিথ্যা নবী বরং সত্য 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 এর এক প্রমাণ এইভাবে হল কবি লবিদ আরবি ভাষার বিশেষজ্ঞ ভাষা সম্রাট বলা যায় এই কবি ও অমুসলিম কাফির ব্যক্তি মন্তব্য করতেছি সূরা কাউসারের প্রথম দুইখানা আয়াত সম্পর্কে লাইসা 하자 মিন كلام البشار রা সাথে মিল দিয়ে শেষের অক্ষর হলো রা ইন্না আতাইনা কল কাউসার ফসল্লি لرব্বিকা وانহার লাইসা 하자 মিন كلام এই যে উপরে লিখিত দুইটা বাক্য এই দুইটা বাক্য মোর কোন মানুষের কথা নয় মানুষের কথা নয় ও মুসলিম ইসলাম বিরোধী কাফির ব্যক্তি বলতেছে এই দুইটা কথা মানুষের কথা নয় তাহলে আপনারা বলেন এগুলো কার কথা হয় আল্লাহর কথা অতএব কুরআন এটা আল্লাহর কালাম প্রমাণিত হলো ও মুসলিম কাফির ভাষা সম্রাট একজন ব্যক্তির পক্ষ থেকে ও মুসলিমদের দ্বারা আবিষ্কৃত যন্ত্রগুলোর মধ্যে থেকে একটা যন্ত্র হল কম্পিউটার কম্পিউটার দ্বারা কোরআনকে এক পর্যায়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এটা সঠিক না ভুল কম্পিউটার ও মুসলিমদের আবিষ্কৃত যন্ত্র তাদের হাতে রিপোর্ট পেশ করেছে কম্পিউটার যে এই কোরআন অবতীর্ণ হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত তার সঠিক অবস্থায় রয়েছে কোনো ধরনের দুর্বলতা ত্রুটি বিচিতি এই কোরআনের মধ্যে নাই আগের কথাগুলোর দ্বারা বোঝা গেল নবী সত্য পরের কথাগুলোর দ্বারা বোঝা গেল কোরআন একটু জবাব দেন না কোরআন সত্য আর প্রতিটি ধর্মের বৃত্তি হয় দুইটা বস্তুর উপর একটা হলো ধর্মের প্রবর্তক বা নবী আর আরেকটা হয় ধর্মের ধর্মীয় গ্রন্থ ইসলামের নবী হল সাল্লামের উপর ইসলামের বৃত্তি হল আল কোরআনের উপর আর এই দুইটা বস্তু সত্য প্রমাণিত হল অমুসলিমদের মুসলিমদের ধর্মীয় গ্রন্থ তাদের কথা তাদের কাজের দ্বারা এই দুইটা বস্তু যখন সত্য এই দুইটা বস্তুর উপর ইসলামের ভিত্তি অতএব ইসলাম ধর্ম হলো সত্য ধর্ম বলেন না না ঠিক কি এটা প্রমাণিত হলো অমুসলিমদের ধর্মীয় গ্রন্থ এবং তাদের কথা কাজের দ্বারা এটা বলা যায় দুশ্মনের কথা দুশ্মনের পক্ষের সাক্ষীর দ্বারা নিজের দাবি প্রমাণিত হওয়ার মতো কেরাম যখন ইসলাম ধর্ম সত্য ধর্ম এটাই একমাত্র যখন জান্নাতে যাওয়ার রাস্তা এই ধর্মের আলোকে যদি কোনো মানুষ জীবন পরিচালনা করে তাহলে ওই ব্যক্তির মৃত্যুর সময় যখন আসবে তখন আর্থিক দুর্বলতার কারণে সামাজিক দুর্বলতার কারণে বিভিন্নভাবে বাহ্যিক দুর্বলতার কারণে কেউ হয়তো তার মৃত্যুর সময়ে নাও আসতে পারে কিন্তু ইসলামের আলোকে জীবন পরিচালিত করার কারণে তার সম্পর্ক রয়েছে আল্লাহ রব্বুল আলিনের সাথে গাঢ় সম্পর্ক এজন্য আল্লা আলু সিরহমতুল্লাহ আলী খুতবায় পাটি তো আয়াতের তফসিরে বলেন যে ব্যক্তি ইসলামের আলোকে সাধনা করে তার আত্মাকে পবিত্র করে নিবি ওই ব্যক্তির মৃত্যুর সময় স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন এসে তার পাশে হাজির হয়ে যাবেন অথবা আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তারা এসে তার দরবারে হাজির হয়ে ওই ব্যক্তিকে সম্বোধন করে আল্লাহর বাসায় ওয়েলকাম জানিয়ে اهلا وسهلا دني شبشا تم دني بول بن هيبو بتروتا يا ايتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي হে পবিত্র আত্মা হে শান্তিময় আত্মা ইসলামের আলোকে জীবন পরিচালিত করে তোমার আত্মাকে পবিত্র করে নিয়েছ অতএব আস আস এমন অবস্থায় তুমি তোমার প্রভুর উপর রাজি তিনি তোমার উপর রাজি তুমি আমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও তুমি আমার ঢুকে যাও আমরা এখানে আসার আগে কোথায় ছিলাম জবাব দেন না কোথায় ছিলাম গেলাম এখন কোথায় জান্নাতে কোন রাস্তায় গেলাম ইসলামের রাস্তায় গেলাম ইসলামের আলোকে যদি জীবন পরিচালিত করা হয় মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে অথবা ফেরেশতাদের পক্ষ থেকে আল্লাহর প্রতিনিধি হয়ে এইভাবে সম্মানের সাথে তাকে ডাকা হবে আসো আসো তুমি জান্নাতে ঢুকো এই যে ঈশ্বর এই যে সম্মান কেউ যদি নাও দেখে তাইলে যার সাথে এই আচরণ যার সাথে এই ব্যবহার করতেছে মৃত্যুর সময় সে দেখবে সে শুনবে সে বুঝবে এখন যদি একজন মানুষ ভিতরে ভিতরে আনন্দ মুখ করে আর কেউ না দেখে তার এই আনন্দ তাহ বলে বলেন তার আনন্দে কোনো অভাব হয় জবাব দে তার কোনো আনন্দে কোনো অভাব হয় কোনো অভাব হয় না যাকে সম্বোধন করে আল্লাহ বলবেন যাকে সম্বোধন করে ফেরেস্তারা বলবেন সে পুরোপুরিভাবে আনন্দ ভোগ করবে হাজিরিনা খেরাম যেভাবে আয়াতে এসেছে বাস্তবতা এইভাবেও ঘটেছে এই আয়াতের তফসিরে ঘটনা উল্লেখ করা হয়েছে বাস্তব ঘটনা রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ইন্তেকাল হওয়ার পর মুসল্লিয়ানে কেরাম সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন জানাজার নামাজ আদায় করবেন এই সময় হঠাৎ দেখা যায় একটা অসাধারণ সুন্দর পাখি কোথার থেকে উড়ে এসে ওনার কাফনের ভিতরে ঢুকে গেছে ঢুকার সময় সব দেখেন এরপরে আবার দাওয়াতে কেউ দেখেন নাই এই অবস্থায় জানাজার নামাজ শেষ লাশ মুবারক কবরে রাখা হচ্ছে চতুর্দিকে দর্শক মুসল্লিয়ান কেরাম এখন শোনা যায় দেখা যায় না আগে দেখা গেছে পাখি ঢুকেছে আর এখন শোনা যায় আওয়াজ দেখা যায় না কে যেন অদৃশ্য কণ্ঠে কবরে পাঠ করতেছে আলোচ্য আয়াত قل بل بن سبحان الله يا ايتها النفس المطمئنه ترجعي الى ربك راضيه مرضيه فادخلي في عبادي وادخلي جنتي ابو ستار بوتي لك মর্মর্ত বলা যায় যে গাইবি কন্টে ইসুল মুবশ্সিরিন আব্দুল্লাহ মিনাব্বাস র দিয়া আল আনহুকে সুসংবাদ জানানো হচ্ছে হে আব্দুল্লাহ মিনাব্বাস তোমার জীবনকে ইসলামের আলোকে পরিচালিত করে আত্মাকে পবিত্র করে নিয়ে চ অতেব আসো আসো এমন অবস্থায় তুমি তোমার প্রভুর উপর রাজি তিনি তোমার উপর রাজি তুমি আমার অন্তর্ভুক্ত হয়ে যাও তুমি আমার ঢুকে যাও এই ঘটনার দ্বারা আয়াতের বাস্তবতা পাওয়া গেল এখন যদি আমি ইসলামের আলোকে জীবন পরিচালিত করি আমরা যদি ইসলামের আলোকে জীবন পরিচালিত করি তাহলে আয়াতের ব্যাখ্যা বাস্তব ঘটনার দ্বারা নির্দ্বিধায় এই কথা বলা যায় কি যায় না যে সামাজিকভাবে সর্বক্ষেত্রে দুর্বল হলেও ইসলামের আলোকে জীবন পরিচালিত হলে আমার মৃত্যুর সময়ও এইভাবে সম্মানের সাথে আসো আসো জান্নাতে ঢুকো এই কথা বলা হবে নির্দ্বিধায় বলা যায় কি যায় না অতএব আমরা জীবনের সর্বক্ষেত্রে ইসলামের আলোকে জীবন পরিচালিত করার চেষ্টা করব। সব প্রস্তুত আছে ইনশাল্লাহ জোরে বলি সব প্রস্তুত আছে ইনশাল্লাহ শেষের দিকে নিয়ে যাচ্ছি আয়াতের প্রতি শব্দকে কেন্দ্র করে ব্যাখ্যা দেওয়ার সময় নাই সুযোগ নাই এর যে ফিরে এসো আর এ আসো এই দুই কথা সমান সমান না পার্থক্য আছে আসো বলার অর্থ হয় একজন মানুষ এখানে ছিল না প্রথমবারের মতো বলা হচ্ছে এখানে তুমি আসো আর যদি বলা হয় ফিরে আসো এর অর্থ হয় লোকটা আগে এখানে ছিল চলে গেছে আবার তাকে বলা হচ্ছে যেখানে তুমি আগে ছিলে তুমি ফিরত আবার সেখানে আসো আল্লাহ বলেন ইরজি ইলা আরম্ভিক ফিরে আসো তোমার প্রভুর দিকে এতে বোঝা যায় মানুষের আত্মা এক সময় ছিল প্রভুর কাছে বলেন না ঠিক ঠিক না এই যে কাছে ছিল এই নামক মোবারক এক স্থানে নেকর বন্দা হয় রুহ বের হয়ে সেখানে আবার যায় আর যদি বিপরীতমুখী হয় সে জিনে চলে যায় আল্লাহ আমাদের সকলের জন্য এই লিন নামক স্থান খেয়ে নির্বাচিত করে দাও সকল বলি আমিন আসো রাদিয়া মারদিয়া এমন অবস্থা তুমি তোমার প্রভুর উপর রাজি তিনি তোমার উপর রাজি এই মকামে রেসা বন্দা আল্লাহর প্রতি রাজি হয়ে যাওয়া আল্লাহ বন্দার প্রতি রাজি হয়ে যাওয়া এই স্তরে যখন মানুষ চলে যায় তখন উপকারিতার একটা দিক হলো যে এই ব্যক্তির জীবনে আর কোনো দুঃখ দুনিয়াতেও তাকে না আখেরাতেও কোনো দুঃখ তাকে না কবি বুঝাইতে এটা বলেন সর্বাবস্থায় রাজি থাকা প্রেমের নিদর্শন লুকিয়েছে তার ভিতরে শান্তিময় জীবন যদি একজন মানুষ সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহর প্রতি রাজি থাকে তাহলে এর বিনিময় আল্লাহ তার প্রতি হয়ে যান রাজি আর যখন বন্দা সবসময় আল্লাহর প্রতি রাজি থাকতে পারে তখন তার জীবনের একটা অবস্থা হয় দুঃখ বলতে আর কিছুই থাকে না এমন কি দুঃখের অবস্থাও তার জন্য দুঃখের অবস্থা থাকে না দুঃখটাও তার জন্য আনন্দের বিষয় হয়ে যায় ভুসানের জন্য একটা ঘটনা শুনে ইমাম গজালি রহমতুল্লাহ আলী ঘটনা বলেছে একজন লুক রাস্তায় হাঁটতেছে যেভাবেই হোক হুচট খেয়ে পড়ে গেছে পড়ার পরে আঙ্গুলে আঘাত লেকে আঙ্গুল ফেটে রক্ত বের হওয়া শুরু হয়েছে আরেকজন লোক তার অবস্থা দেখতেছে হুচট খেয়ে এত কষ্ট আঙ্গুল ফেটে রক্ত বের হচ্ছে এখন লোকটা খাদার কথা কষ্টের কারণে দেখা যায় আঙ্গুল থেকে রক্ত বের হচ্ছে আর উনি আসতেছে দর্শক প্রশ্ন করলেন বিষয় কি এত কষ্ট খান্নার কথা হাসলেন কেন উনি জবাবে বলতেছে কষ্ট পেয়েছে খান্নার কথা কিন্তু আমার সাথে সাথে মনে রাখল এই অবস্থায় যদি আমি ধৈর্য ধারণ করি আর আল্লাহর প্রতি রাজি খুশি থাকতে পারি তাহলে ধৈর্য ধারণের সাব অসীম এটা আল্লাহ রবুল আলমিন আমাকে দান করবেন এই সবের দিকে আমার খেয়াল চলে গেছে দুঃখ থেকে ধৈর্য দিলে যে সব হবে লাভ হবে বেশি এই লাভের দিকে খেয়াল যাওয়ার কারণে দুঃখের কথা বলে গেছি আনন্দে এখন আমার হাসি এসেছে ধৈর্য ধরলে সব কি লাভ কি ইন্নামায় ধৈর্য ধারণ করতে পারলে হিসাব ছাড়া আল্লাহ প্রতিদান দিবেন এখন খেয়ে আঙ্গুল ফাটানো আর রক্ত বের হওয়া সামান্য কষ্ট ধৈর্য ধরার দ্বারা রাজিক থাকার কারণে আল্লাহর প্রতি লাভ কতটুকু হিসাব ছাড়া লাভ বলেন না তাহলে এখন কষ্টের বিষয় না আনন্দের বিষয় এই ব্যক্তির আঙ্গুল ফাটলো কষ্টের অবস্থায় যখন হাসতে পারলো আনন্দের কারণে তাহলে বলেন দুঃখের সময় যখন আনন্দ করতে পারে এই ব্যক্তির জীবনে আর দুঃখের কোনো সুযোগ আছে কোনো সুযোগ নাই ইমাম গজালি রহমতুল্লাহ আরেকটা ঘটনা বলেন বাদশাহ তার একজন অজির কতায় কতায় সব জায়গায় বলেন যা আল্লাহ করেন ভালো করেন যা আল্লাহ করেন ভালো করেন বাদশার ছিল এক হাতে আঙ্গুল ছয়টা হাত তুলে ধরে বলতেছেন আমার হাতে আঙ্গুল জায়গায় ছয়টা এখানে ভালো সাথে সাথে অজির বলতেছেন হ্যাঁ এটা তো ভালো লুকাই তো আছে যা আল্লাহ করেন ভালো রাগাম্বিত অবস্থায় বাদশা দিয়েছেন শক্তভাবে ধাক্কা অজির পড়ে গেছেন ডেইনি গুসার অবস্থায় ডেইনে ফেলে ওজুর চলে গেছে এই অবস্থায় ওনার সফর প্রয়োজন হয়েছে বিদেশে বাদশাহ বাইরে বিদেশে সফর প্রতীক মুসাফির কেউ জানে না কেউ চিনে না ওই দেশের আবার নিয়ম হলো সময় সময় একটা মানুষ সুন্দর নিষ্কলঙ্ক দরে তাকে বলি দেওয়া এখন দেখা যায় এই লোকটা সব দিক দিয়ে ভিট প্রতীক মুসাফির প্রতিবাদেরও কেউ নাই তাহলে দেখাতে ফিট প্রতিবাদেরও কেউ নাই সব দিক দিয়ে সুযোগ সুবিধা হলো এই লোকটাকে বলি দেওয়া হোক চূড়ান্ত হয়ে সালা বলি দেওয়া হবে বাচ্চাকে যখন কার্যকর করা হবে এখন আরেকজন বলতেছে আচ্ছা একজন মানুষের প্রাণ নষ্ট করা হবে যদি আমাদের কাজ না হয় তাহলে প্রাণও নষ্ট হলো আমাদেরও কোনো কাজ হলো না পুনর্বার টেস্ট করা হোক চেক করা হোক কোনো সমস্যা আছে কি না এখন ধরা পড়ল দেখা যায় আঙ্গুল তো পাঁচটার জায়গায় এক হাতে ছয়টা তাইলে তো আর এর দ্বারা বলির কাজ সঠিকভাবে আদায় হবে না রক্ষা আঙ্গুল অতিরিক্ত একটা হওয়ার কারণে দেশে ফিরে এসেছেন পরে ওজিরের সাথে সাক্ষাৎ বললেন যা বলেছো তুমি সত্য বলেছো বুঝে এসেছে এইভাবে এইভাবে ঘটনা বিদেশ ভ্রমণ করার পরে আমার আঙ্গুলের দ্বারাই বলি থেকে আমি রক্ষা পেয়েছি এখন প্র্যাকটিক্যাল বুঝলাম যা করেন আল্লাহ বাল করেন কিন্তু আবার জানতে চাই তোমার কাছে তোমাকে যে দাক্কা দিয়ে ডেইনে ফেলে দিলাম এর মধ্যে বাল কি হ্যাঁ এর মধ্যেও ভালো বাসা যদি আমাকে ডেইনে ফেলে না দিতে তাইলে সফরে যাওয়ার সময় আমি আপনার সহর সঙ্গী থাকতাম আর সহর সঙ্গী আমি হলেই আপনাকে যখন বলির জন্য নির্বাচিত করে এক আঙ্গুল অতিরিক্ত পাওয়াতে সাড়া হয়েছি সাড়ার সাথে সাথে আমাকে ধরা হতো আমার আঙ্গুল তো ফিট আছে একুশ নয় ছয় নয় তখন আমি বলি হতাম তাহলে আপনার দক্কা দিয়ে যেই না ফেলার কারণেই তো আমার বলি থেকে রক্ষা ঘটলো রাদী তু বিল্লা হে রব্বা ও বিল ইসলাম দীনা ও বি মুহাম্মাদিন সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লা মন ভিয়া হাজির সর্বাবস্থায় যদি রাজি থাকা যায় আল্লাহ রব্বুল আলমিনের উপরে এই ব্যক্তির জীবন আনন্দ আর আনন্দময় হয় এমন কি দুঃখের জীবনও তার আনন্দের জীবনে রূপান্তরিত হয়ে যায় এজন্য আমরা সব জীবনে সর্বাবস্থায় আল্লাহর প্রতি রাজি খুশি থাকার চেষ্টা করবেন সাল্লাহ রাধিয়া তাম্মার দিয়া ফদুখুলি ফি এইবাদী ওদুখুলি জান্নাতি আমার নে একবন্ধাদের অন্তর্ভুক্ত হয়ে যাও আমার জান্নাতে ঢুকে যাও শেষ কথা হলো যেখানে ছিলে সেখানে আবার এসে যাও জান্নাতী আমরা তো যেতে চাই আরামের জায়গা তাড়াতাড়ি আল্লাহ বলতে চান আসো তাইলে ঢুকাইবে উনিও নিতে চান আমরাও যেতে চাই দুই সাইড থেকে তো একমত হয়ে গেলাম ডুকবো আর উনি ঢুকাইবেন তাইলে দেরি কেন জান্নাতে ঢুকার আগে ফাদখুলি ফি আমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত হও এখানে বিরতি স্টপিজ কেন তাড়াতাড়ি ঢুকাইবেন আর তাড়াতাড়ি ঢুকবো বলেন না প্রশ্ন আছে কি আছে না মুফাসসিরিন এর সমাধায় বলেন জান্নাতে ঢুকো এই কথা বলার আগে আল্লাহ নেক বান্দাদের অন্তর্ভুক্ত হও এই কথা বলে বুঝাইতে চান আমার বান্দা জান্নাতে যেতে চাও তাহলে তোমার জন্য সহজ পন্থা হলো তুমি আমার নেক বান্দাদের সাথে হয়ে যাও শেখে মামর খানের সাথে হয়ে যাও শেখ শেখে বাগার সাথে হয়ে যাও এইভাবে আল্লাহর অলিদের সাথে যদি হয়ে যাও রেখে যাওয়া আকাবিরদের আমানত আকারে মানুষ চরিত্রে ফেরেশতা সব বুঝতেছেন আকারে মানুষ চরিত্রে স্বভাবে ফেরেশতা এই সমস্ত আল্লাহর অলিদের যদি সাথী হওয়া যায় তাহলে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে এটা বোঝানোর জন্য আল্লাহ প্রথমে বলেন ফাদহুলি ফি ইবাদি ওয়াদহুলি জান্নাতে আগে আমাদের আমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত হও পরে আমার জান্নাতে তুমি সহজে ঢুকো নেক বান্দাদের সাথে সম্পর্ক হলে জান্নাতে যাওয়া সহজ হয় কেন এর পিছনে কারণ হলো আল্লাহর অলি এদের দিলে তাকে আল্লাহর মোহব্বত আর যে বস্তুর কাছে যাওয়া হয় তার মধ্যে যে বৈশিষ্ট্য হয় যে যায় তার মধ্যে ওই বৈশিষ্ট্য এসে যায় চতুর্দিকে আগুন গায়ে ঠান্ডা লাগবে না গরম লাগবে জবাব দিবেন না চতুর্দিকে পানি গায়ে গরম লাগবে না ঠান্ডা লাগবে পানির বৈশিষ্ট্য হলো ঠান্ডা তার পরিবেশে গেলে শরীর ঠান্ডা হয় আগুনের বৈশিষ্ট্য স্বভাব হলো গরম তার পরিবেশে গেলে শরীর গরম হয় এতে বোঝা গেল যে বস্তুর পাশে যাওয়া হয় ওই বস্তুর যে বৈশিষ্ট্য হয় যে যায় তার মধ্যে ওইটার প্রভাব পড়ে ওইটা তার মধ্যে এসে যায় আল্লাহ আল্লাহর দিলে আল্লাহর মোহব্বত অতএব আমি যদি আল্লাহ আল্লাহওয়াল্লাহর পাশে যাই তাহলে আমার দিলেও আসবে কি একটু না নাকি আসবি আল্লাহর মহব্বত যখন আল্লাহর মহব্বত আমার দিলে এসে যাবে তখন মহব্বতের দাবি হলো মহব্বতের কারণে মহব্বতের বস্তু মাহবুব প্রেমাস্পদ বা প্রেমিকা বা প্রেমিক যার প্রতি মহব্বত যা বাবা যার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়েছে ভালোবাসার কারণে যার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়েছে যার প্রতি প্রেম সৃষ্টি হয়েছে তার প্রেমের কারণে যা কিছু করার প্রয়োজন তাকে পাওয়ার জন্য তা করা যায় প্রেমাস্পদ বস্তুকে পাওয়ার জন্য যা সাড়ার প্রয়োজন তা সাড়াও যায় মনে করেন যুবক যুবতী দুইজনের প্রেম সৃষ্টি হয়ে গেল এই প্রেমের কারণে এক যুবক এই প্রেমের কারণে এক যুবতী রাত্রির অন্ধকারে গড় থেকে বের হওয়া অসম্ভব না সম্ভব ঠান্ডা অতিক্রম করা অসম্ভব না সম্ভব এক কথায় যা করার প্রয়োজন সব কিছু করতে পারবে কি পারবে না যা ছাড়ার প্রয়োজন টাকা ছাড়ার প্রয়োজন আরাম সার প্রয়োজন কথাবার্তা চলতে প্রেমিক প্রেমিকা দুইজনের মধ্যে টাকা সারতে আছে। বলেন না প্রেমের কারণে টাকা সাড়া যায় কি যায় না প্রেম সৃষ্টি হয়ে গেলে প্রেমাসপদকে পাওয়ার জন্যে যা করার প্রয়োজন তা করা যায় যা সাড়ার প্রয়োজন তা সাড়া যায় যদি প্রেমের বৈশিষ্ট্য এটা হয় প্রেমাস্পদকে পাওয়ার জন্য যা করার প্রয়োজন তা করা যায় যা সাড়ার প্রয়োজন তা সাড়া যায় তাহলে আল্লাহ আল্লাহওয়ালার দিলে আল্লাহর মহব্বত তার পাশে যদি যাই আমি আমার দিলে এসে যাবে আল্লাহর মহব্বত অতএব আল্লাহর প্রতি মহব্বত সৃষ্টি হওয়ার পরে আল্লাহকে পাওয়ার জন্য যা করার প্রয়োজন অর্থাৎ আবাদত করার প্রয়োজন যা ছাড়ার প্রয়োজন অর্থাৎ গুণা ছাড়ার প্রয়োজন এই সবগুলো করা অসম্ভব হবে না সম্ভব হবে এই জন্য আল্লাহ বলেন সহজে জান্নাতে যাওয়ার জন্য ফাদুক লিফিবাদি আমার নেক বন্ধা সাথে হয়ে যাও তার ভিতরে রয়েছে আমি আল্লাহর প্রেম মহব্বত তুমি বন্দা যদি এই নেক বন্দাদের পাশে আসো তোমার ভিতরে এসে যাবে আমি আল্লাহর মহব্বত আর এই মহব্বতের কারণে গুনা ছাড়া নেক কাজ করা আমার পর্যন্ত পৌঁছা জান্নাতে আসা কঠিন বিষয় থাকবে না তোমার জন্য সহজ বিষয় হয়ে যাবে হ্যাঁ সিরিনে ভালো মানুষের সাথে আ আ সম্পর্ক আজ থেকে লাগানোর চেষ্টা করব ইনশাল্লাহ ইসলামের আলোকে জীবন পরিচালিত করলে লাস্ট হল জান্নাত এর বিপরীতমুখী ইসলাম ছাড়া অন্য আদর্শের আলোকে জীবন পরিচালিত করলে অবস্থা কি হবে হবে যাহান্নাম ফেরেস্তারা বলবেন উখরুজি অয় তুহান্নাফসুল খবিজা কান আথ হিল হে হবিস একটা হবিস দেহের মধ্যে চিলে বের হয়ে যা এই যে ফেরেস্তারা ডাকতেছেন হবিস আত্মা হবিস দেহের মধ্যে ছিলে এর দ্বারা বোঝা যায় সামনে ফুলের মালা না জুতার মালা যত সামনে অগ্রসর হবে শুধু কঠিন থেকে কঠিন তর অবস্থা হবে হ্যাঁ শিরিনে যা বললাম এখন এগুলো আমরা আমাদের মধ্যে একটু ফিট করি আমরা আমাদের জীবনে বলার ক্ষেত্রে চলার ক্ষেত্রে সোনার ক্ষেত্রে খাওয়ার ক্ষেত্রে পড়ার ক্ষেত্রে সর্বক্ষেত্রে এখন আমরা ইসলামের আলোকে জীবন পরিচালিত করি না এর বিপরীতমুখী আদর্শের আলোকে জীবন পরিচালিত চুল কাটার দিকে যদি তাকানো হয় তাহলে লম্বা সামনা খাটো দুই সাইড খাটো সামনা চূড়ান্ত লম্বা বলবেন না না তাহলে চুল কাটার ক্ষেত্রে ইসলামী আদর্শকে গ্রহণ করলাম না ইসলাম বিরোধী আদর্শকে গ্রহণ করলাম চা পানের সময় পানের সময় ডান হাতে কাপ ধরি না আমরা বাম হাতে ধরি জবাব দিবেন না একটু তাহলে পানের ক্ষেত্রেও অমুসলিমদেরকে আমরা আদর্শ হিসাবে গ্রহণ করি লেবাসের ক্ষেত্রে অমুসলিমদের লেবাস পড়ি খাওয়ার ক্ষেত্রে এইভাবে অমুসলিমদের পদ্ধতিতে আমরা খানা খাই সর্বক্ষেত্রে আমরা অমুসলিমদের আদর্শকে গ্রহণ করি ভালোভাবে বুঝি আদর্শকে বলা যায় একটা গড় দেহনীয় বসবাসের জন্য হলো এক গড় আর আদর্শের লাইনে যে লাইনে চলা হয় এটাও একটা গড় হয় আদর্শের গড় এই হিসাবে বলা হবে ইসলাম একটা আদর্শের গড় ইহুদি ধর্মে একটা আদর্শের গড় খ্রিস্টান ধর্মে একটা আদর্শের গড় বৌদ্ধ ধর্ম একটা আদর্শের গড় নাস্তিকতা একটা আদর্শের ঘর নেফাকি একটা আদর্শের গড় যদি আমি আমার জীবনে চলার হতে ইসলামকে বর্জন করে অন্য আদর্শের আলোকে জীবন পরিচালিত করি এর অর্থ হলো আমি আমার গড় ছেড়ে অন্যর ঘরে চলে গেলাম বলেন না ঠিক না যদি নিজের ঘর ছেড়ে অন্যের ঘরে যাওয়া হয় তাহলে ওই ব্যক্তি যদি আমার দুশ্মন হয় তাহলে বলেন দুশ্মনের ঘরে গেলে শান্তি নিরাপত্তা ভওয়া যায় না ঈজ্জর সম্মান নষ্ট হয় ঈজ্জর সম্মান নষ্ট হয় আমরা আদর্শের লাইনে কে ছেড়ে সর্বক্ষেত্রে অমুসলিমদের অবস্থান করতেছি বিশ্ব মুসলিম দুনিয়ার সব জায়গায় লাঞ্ছিত অবমানিত দুশ্মনের ঘর এমন ঘরে গেলাম যে ঘরের লোক আমার মার ইজ্জত বোনের ইজ্জত বাই ইজ্জত নষ্ট করে হাজিরিনে কেরাম আজ থেকে আমরা সব নিজের ঘরে ইসলামের ঘরে আসার চেষ্টা করব। সব প্রস্তুত আছি ইনশাল্লাহ আল্লাহ যেন সকলকে তৌফিক দান করেন আমার কথা দীর্ঘায়িত না করেই এখানে শেষ করে নিতেছি ও আখরে দাওয়ান